वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। तो स्टूडेंट्स आज के तुम्हारे एडुकेशनर जो न्याय दर्शन शुरू करेছিলাম न्याय दर्शनर सेकेंड पार्ट आज के 2 नम्बर क्लास न्याय दर्शनर प्रथम क्लासे आमरा যতটুকু সম্ভব आलोचना করে নিয়েছিলাম। आज के सेकेंड पार्टे न्याय दर्शनर बाकी जे टपिकगुलो रयेছে সেগুলো তোমাদের সামনে বিস্তারিত आलोचना करब। प्रथम থেকে পুরোটা ক্লাস করার চেষ্টা করবে, তাহলে তোমরা অবশ্যই যে শর্ট কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো আসে আলোচনা প্রসঙ্গে সেগুলো কিন্তু তোমাদের আমাদের এই ক্লাসের মধ্যেই তোমাদের ওইগুলি সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে। আর বাড়িতে যদি তারপর ক্লাসটা দেখার পর অল্প একটু সময় পড়াশোনা করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই হবে। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো প্রথম থেকে সম্পূর্ণ ক্লাসটা তোমরা করবে। তো স্টুডেন্টস যারা প্রিভিয়াস ক্লাসটা করেছে তোমরা জানো যে আমরা অলৌকিক প্রত্যক্ষ পর্যন্ত কিন্তু আলোচনা করে নিয়েছিলাম। অলৌকিক প্রত্যক্ষ পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম যে ন্যায় দর্শনের অলৌকিক প্রত্যক্ষ বলছে বিষয়ের সাথে ইন্দ্রিয়ের অলৌকিক সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞানকে অলৌকিক প্রত্যক্ষ বলে। এই যে একটা একের মান কিন্তু এখানে তোমরা পেয়ে গেলে। তারপর অলৌকিক প্রত্যক্ষের মাধ্যমে বলছে ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, জ্ঞান ইত্যাদি প্রত্যক্ষ করা যায়। অলৌকিক প্রত্যক্ষ আবার 3 প্রকার, একটা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ, একটা জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, অন্যটি যোগজ লক্ষণ প্রত্যক্ষ। তো এই যে 3 প্রকার অলৌকিক প্রত্যক্ষ পেয়েছি, এই 3 প্রকার অলৌকিক প্রত্যক্ষ এখন আলোচনা করব। যারা নতুনভাবে এসছো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বলছে কোনো বস্তু বা ব্যক্তিকে প্রত্যক্ষ করার সময় সেই বস্তু বা ব্যক্তি যে শ্রেণী বা যে জাতির অন্তর্গত সেই শ্রেণীর বা জাতির অন্তর্গত সকল বস্তু বা ব্যক্তিকে প্রত্যক্ষ করার নাম সামান্য লক্ষণ প্রত্যক্ষ। বলছে যে কোনো একটা বস্তু বা ব্যক্তিকে প্রত্যক্ষ করার সময় সেই বস্তু বা ব্যক্তি যে শ্রেণী বা যে জাতির অন্তর্গত সেই শ্রেণীর বা জাতির অন্তর্গত সকল বস্তু বা ব্যক্তিকে প্রত্যক্ষ করার নাম সামান্য লক্ষণ। অর্থাৎ সামান্য নজর দেখা, যেমন যখন বলা হয় এটি একটি ঘোড়া, এক্ষেত্রে বিশেষ একটি ঘোড়াকে প্রত্যক্ষ করার সময় ঘোড়া বা হাতির সাধারণ বৈশিষ্ট্যগুলিও মনে আসে। তো বলছে একটা ঘোড়াকে তুমি মনে করো দেখলে, তাহলে এরকম জাতির ঘোড়ারও 4টি পা রয়েছে, হাতিরও 4টি পা রয়েছে। তো এই যে 4টি পা বিশিষ্ট যে পশু, ওই পশু সম্বন্ধে তোমার ব্রেনের মধ্যে তোমার মস্তিষ্কে একটা আইডিয়া চলে আসলো। তো ওই যে বস্তু বা ব্যক্তিকে তুমি প্রত্যক্ষ করলে বা একটা অন্য একটা কিছুকে একটা পশুকে একটা পাখিকে প্রত্যক্ষ করলে সেই সময় সেই রকম দেখতে পাখি বা সেরকম দেখতে পশুর যে একটা জাতি রয়েছে, এটা 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 হচ্ছে একটা পাখি, এটা একটা পশু, এই যে জাতি পাখির একটা জাতি পশুর একটা জাতি। তো এই যে অন্তর্গত সকল বস্তু বা ব্যক্তির প্রত্যক্ষ করার যে সামান্য যে লক্ষণ ওইটাকে বলছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। তারপর আমরা আসবো জ্ঞান লক্ষণ প্রত্যক্ষের মধ্যে। জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কি বলছে? জ্ঞান লক্ষণ প্রত্যক্ষে ইন্দ্রিয় লব্ধ অভিজ্ঞতার স্থানান্তর হয়। যে ইন্দ্রিয় অর্থাৎ বলছে যে ইন্দ্রিয় দিয়ে যে বস্তু প্রত্যক্ষ করা যায় না মানসিক পর্যায়ে সেই ইন্দ্রিয় দিয়ে সে বস্তুকে প্রত্যক্ষ করাকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। অর্থাৎ যখন এক টুকরো বরফ চোখে দেখে বলা হয় হিম শীতল বরফের টুকরো, তা তখন এই জাতীয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ হয়। অর্থাৎ এক্ষেত্রে স্মরণের ভিত্তিতে জ্ঞান আহরিত হয়। অর্থাৎ পূর্বে তুমি জেনেছ যে বরফের টুকরো এরকম দেখতে সাদা, তো হিম শীতল বরফের টুকরো তুমি দেখলে, যখন এক টুকরো বরফ চোখে দেখে বলা হয়, চোখে দেখলে তুমি কিন্তু চোখে দেখে কি অন্য কোনো বস্তুকে বলতে পারবে যে হ্যাঁ এই বস্তুটা গরম এই বস্তুটা ঠান্ডা? বরফ তুমি দেখেছো আগে, বরফ আগে তুমি টাচ করেছিলে, কারণ শীতল বা ঠান্ডা যে জিনিসটা এটা হচ্ছে ত্বক। আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে শীতল মানে ঠান্ডা জিনিসটা আমরা অনুভব করব ত্বকের মাধ্যমে। কিন্তু এখানে কি দেখা গেল? এখানে দেখা গেল যে চোখ দিয়ে দেখে কিন্তু তুমি বলে দিলে যে এটা একটা শীতল পদার্থ, একটা শীতল বস্তু, ঠিক আছে। এই যে এখান থেকে বলছে যে ইন্দ্রিয় দিয়ে যে বস্তু প্রত্যক্ষ করা যায় না মানসিক পর্যায়ে সেই ইন্দ্রিয় দিয়ে সেই বস্তুকে প্রত্যক্ষ করাকে বলে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। অর্থাৎ সেই সম্বন্ধে তোমার প্রিভিয়াস নলেজ রয়েছে, পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সেই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তুমি তখন বললে যে না, ওই যে টুকরোটা রয়েছে দূরে দেখতে পাচ্ছি ওইটা একটা বরফের টুকরো এবং এটা হিমশীতল, এটা ঠান্ডা। তখন এই জাতীয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ হয়, অর্থাৎ এই ক্ষেত্রে স্মরণের ভিত্তিতে জ্ঞান আহরিত হয়। অর্থাৎ তোমার স্মরণে রয়েছে যে তুমি পূর্বে এরকমটা দেখেছিলে। বস্তু সম্পর্কে পূর্ব অভিজ্ঞতাকে, আমি যেমনটা বলেছিলাম যে প্রিভিয়াস নলেজটাকে বিরূপ ইন্দ্রিয়জ জ্ঞানের উপর আরোপ করা হয়। অর্থাৎ চোখ দিয়ে কিন্তু ঠান্ডা উপলব্ধি করার কোনো কিছু নেই কিন্তু, বাট এখানে আমরা কি দেখছি, চোখ দিয়ে দেখে আমরা বলছি যে না এটা ঠান্ডা। তাহলে আসলে তো এটা আমি ত্বক দিয়ে আমি টাচ করে বুঝতে পারতাম যে এটা ঠান্ডা নাকি এটা গরম। তো আমি চোখ দিয়ে দেখে বলে দিলাম, কীভাবে বলে দিলাম, প্রিভিয়াস নলেজ দিয়ে, পূর্ব অভিজ্ঞতার উপর ভর করে আমি কিন্তু বলে দিলাম যে ওই যে টুকরোটা দূরে আছে ওইটা একটা বরফের টুকরো, এটা হিমশীতল। পেজ নম্বর 32 টেক্সট বুকের। আমরা কিন্তু টেক্সট বুক থেকে আলোচনা করব প্রত্যেকটা সাবজেক্ট। আমরা যতগুলো সাবজেক্ট কভার করছি সবগুলি টেক্সট বুক থেকে, আমরা টেক্সট বুককে ভর করে আমরা আলোচনা করব, বিকজ টেক্সট বুক থেকেই কিন্তু টিবিএসসি বোর্ড কোশ্চেন করে থাকে। ঠিক আছে, তো আরেকটা কথা হচ্ছে আলোচনা কিন্তু একদম মনোযোগ সহকারে শুনবে, কারণ আলোচনা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু ততটা সময় লাগবে না ওই চ্যাপ্টারটা তোমাদের এক্সামের সময় যখন তোমরা রিভাইজ যখন করবে। এখন যে পয়েন্টটা আছে বলছে যোগজ লক্ষণ প্রত্যক্ষ। যোগজ লক্ষণ প্রত্যক্ষ কি বলছে? তৃতীয় প্রকারের অলৌকিক প্রত্যক্ষ হলো যোগজ প্রত্যক্ষ। ভূত, ভবিষ্যৎ, সূক্ষ্ম প্রচ্ছন্ন বিষয়ের সাক্ষাৎ অভিজ্ঞতাকে যোগজ প্রত্যক্ষ বলে। ভূত, ভবিষ্যৎ, সূক্ষ্ম প্রচ্ছন্ন বিষয়ের সাক্ষাৎ অভিজ্ঞতাকে যোগজ প্রত্যক্ষ বলা হয়। যোগাভ্যাসের মাধ্যমে আধ্যাত্মিক জীবনে পূর্ণতা লাভ করলে এই জাতীয় প্রত্যক্ষ হওয়া সম্ভব। অর্থাৎ যোগ সিদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রত্যক্ষ স্বতঃস্ফূর্ত এবং নিত্য। মানে আমরা দেখি যে আমাদের সমাজে বা প্রাচীনকালেও এরকম অনেক মুনি ঋষি যোগী সিদ্ধ পুরুষরা ছিলেন, যারা তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা আজ থেকে 20 বছর পরে, আজ থেকে 30 বছর 50 বছর পরে আমাদের সমাজ ব্যবস্থা কীরকম হবে ওইটা তারা তাদের সূক্ষ্ম দৃষ্টিতে তারা কিন্তু দেখেছেন। দূরদর্শী ক্ষমতা যাকে বলে, দূরদর্শী ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা যোগসিদ্ধ পুরুষ বলি। ওইগুলি কিভাবে আসে বলতে, যোগাভ্যাসের মাধ্যমে, যোগ অভ্যাসের মাধ্যমে আধ্যাত্মিক জীবনে পূর্ণতা লাভ করলে এই জাতীয় প্রত্যক্ষটা সম্ভব হয়। তাহলে যদি এক্সামে কোশ্চেন আসে যে যোগজ লক্ষণ প্রত্যক্ষ কখন হয়, যোগাভ্যাসের মাধ্যমে আধ্যাত্মিক জীবনে পূর্ণতা লাভ করলেই এই জাতীয় প্রত্যক্ষ হওয়া সম্ভব। অর্থাৎ কোন জাতীয় প্রত্যক্ষ? যোগজ লক্ষণ। যোগজ লক্ষণ প্রত্যক্ষটা তখনই হয় যখন যোগাভ্যাসের মাধ্যমে আধ্যাত্মিক জীবনে পরিপূর্ণতা লাভ করা যায়, যখন ব্যক্তির মধ্যে দূরদর্শী সম্পন্ন ক্ষমতা চলে আসে। আজ থেকে 50 বছর পর সমাজ ব্যবস্থা কীরকম হবে ওইটা তখন তারা অনুমান করতে পারে তাদের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির মাধ্যমে। ওইটাকে বলা হয়েছে এখানে যোগজ লক্ষণ প্রত্যক্ষ। তারপরের পয়েন্টে বলা হচ্ছে অনুমান। এখন ন্যায় দর্শন অনুসারে অনুমান কি? নৈয়ায়িক স্বীকৃত চতুর্বিধ প্রমাণ মধ্যে অনুমান দ্বিতীয় প্রমাণ। বলছে অনুমান হলো কোনো জ্ঞান নির্ভর অন্য জ্ঞান। অর্থাৎ অনুমানটা বলছে কোনো জ্ঞান নির্ভর অন্য জ্ঞান। সুতরাং আমার অনুমানের আক্ষরিক অর্থ হলো পশ্চাৎ জ্ঞান। অনুমানের আক্ষরিক অর্থ কি যদি কোশ্চেন আসে শর্ট কোশ্চেন, অনুমানের আক্ষরিক অর্থ হচ্ছে পশ্চাৎ জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান অন্য জ্ঞানের পরে লাভ করা হয়। অন্য একটা জ্ঞান লাভ করার পরে যে জ্ঞানটা লাভ করা হয় তাকে বলা হয় অনুমান। অনুমান আমরা তখনই করি যখন আমরা কিছুটা জ্ঞান অর্জন করি। আমার মধ্যে কোনো জ্ঞানই নেই সেই সম্বন্ধে, সেই বিষয় সম্বন্ধে, তাহলে আমি তো অনুমান করতেই পারবো না। যেমন রান্নাঘরে ধুম দেখলে বলা হয় যে রান্নাঘরে বন্নি রয়েছে। অর্থাৎ রান্নাঘরে যদি ধোঁয়া দেখা যায় তাহলে আমরা এটা অনুমান করি যে রান্নাঘরে আগুন রয়েছে, কারণ আগুন থাকলে ধোঁয়ার অস্তিত্ব থাকে, আগুন রয়েছে বলে ধোঁয়ার অস্তিত্ব থাকে। তো যেমন রান্নাঘরে ধুম দেখলে বলা হয় যে রান্নাঘরে বন্নি রয়েছে, এক্ষেত্রে বন্নি অনুমান করা হয়েছে। বর্ণিতে কি আগুন যে রয়েছে এটা অনুমান কিন্তু করা হয়েছে। প্রত্যেক অনুমানের তিনটি পদ এবং কমপক্ষে তিনটি তর্ক বাক্য বা বচন থাকবেই। যে বচনগুলির দ্বারা অনুমান গঠিত হয় সেই বচনগুলিকে অনুমানের অবয়ব বলে। তাহলে আরও একটি প্রশ্ন পেলাম যে অনুমানের অবয়ব কি? বলা হচ্ছে এখানে যে যে বচনগুলির দ্বারা অনুমান গঠিত হয় সেই বচনগুলিকে অনুমানের অবয়ব বলে। তিনটি পদ হলো সাধ্য, পক্ষ এবং হেতু। হেতুর অপর নাম কি? হেতুর অপর নাম হচ্ছে সাধন। হেতুর সাহায্যে যাকে লাভ করতে চাই, হেতুর সাহায্যে যাকে লাভ করতে চাই তাই হলো সাধ্য। যেখানে সাধ্যের অস্তিত্ব স্থির করা হলো তার নাম হচ্ছে পক্ষ। তাহলে এটা কিন্তু একদম তিনটি শর্ট কোশ্চেন আমরা এখানে পেয়ে গেলাম যে হেতু কি, সাধ্য কি, পক্ষ কি। বলছে প্রথমে হেতুর সাহায্যে যাকে লাভ করতে চাই তাই হলো সাধ্য। যেখানে সাধ্যের অস্তিত্ব স্থির করা হলো তাকে আমরা বলি পক্ষ, আর হেতুর অপর নামটা হচ্ছে সাধন। হেতু সাধ্য এবং পক্ষের মধ্যে যোগ সাধন করে। ন্যায়িকগণ অনুমানকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা স্বার্থানুমান, একটা পরার্থানুমান। একটা স্বার্থানুমান, একটা পরার্থানুমান। তো স্বার্থানুমান কি আমরা প্রথমে আলোচনা করব। নিজের জ্ঞান লাভের উদ্দেশ্যে যে অনুমান করা হয় তাকে আমরা বলবো স্বার্থানুমান। নিজের জ্ঞান লাভের উদ্দেশ্যে যে অনুমান করা হয় তাকে আমরা বলবো কি? স্বার্থানুমান। আপন স্বার্থের জন্য অর্থাৎ নিজের স্বার্থের জন্য এই অনুমান ব্যবহৃত করা হয় বলে একে স্বার্থানুমান বলা হয়েছে। আর পরার্থানুমানটা কি? পরার্থানুমানটা হচ্ছে অন্যকে বোঝানোর জন্য বা অন্যের কাছে কোনো কিছু প্রমাণ করার জন্য যে অনুমান করা হয় তাকে বলে পরার্থানুমান। পরের স্বার্থে এই অনুমান ব্যবহৃত হয়। পরের স্বার্থে কোন অনুমান ব্যবহৃত হয়? পরের স্বার্থে অন্য কাউকে বোঝানোর জন্য আমরা যে অনুমানটা করি তাকে বলা হচ্ছে পরার্থানুমান। ন্যায় দর্শনে এই উভয় প্রকার অনুমানের দ্বারা কিভাবে বিভিন্ন পর্যায়ে যুক্তি স্থাপন করতে হয় তা ব্যাখ্যা করা হয়েছে। ন্যায় দর্শনে এই উভয় প্রকারের যে অনুমান, এই অনুমানের কিন্তু ব্যাখ্যা সুন্দরভাবে করা হয়েছে। এখন আমরা আলোচনা করব উপমান। বলছে ন্যায় দর্শন মতে জ্ঞান অর্জনের অপর একটি কৌশল হচ্ছে উপমান। ন্যায় দর্শনের মতে জ্ঞান অর্জনের অপর একটি কৌশল কি? উপমান। ভূতপত্তিগত দিক থেকে উপমান শব্দের অর্থ কি? সাদৃশ্য জ্ঞান। ভূতপত্তিগত দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে উপমান শব্দের অর্থ কি? ভূতপত্তিগত দিক থেকে উপমান শব্দের অর্থ হলো সাদৃশ্য জ্ঞান। অর্থ হলো সাদৃশ্য আর মান হলো জ্ঞান। পূর্ব পরিচিত কোনো বস্তুর সঙ্গে অপরিচিত বস্তুর সাদৃশ্য প্রত্যক্ষ করে নতুন বস্তুটি সম্পর্কে জ্ঞান লাভ করার প্রক্রিয়াকে বলা হয়েছে উপমান। তো এখানে আমরা কি বলছি যে পূর্ব পরিচিত কোনো বস্তুর সঙ্গে, পূর্ব পরিচিত অর্থাৎ আগে থেকে আমি চিনি, পূর্ব পরিচিত কোনো বস্তুর সঙ্গে অপরিচিত বস্তুর সাদৃশ্য প্রত্যক্ষ করে নতুন বস্তুটি সম্পর্কে জ্ঞান লাভ করার প্রক্রিয়া। পূর্ব থেকে অর্থাৎ আগে থেকে আমরা যে বস্তুটাকে চিনি সেই বস্তুর সঙ্গে অপরিচিত বস্তুর যে সাদৃশ্য, সেই সাদৃশ্য যখন আমরা প্রত্যক্ষ করি তখন নতুন বস্তুটি সম্পর্কে জ্ঞান লাভ করার যে প্রক্রিয়াটা চলে সেই প্রক্রিয়াটাকেই বলে উপমান। যেমন যে ব্যক্তি গবয় পদবাচ্য পদার্থকে জানে তাকে যদি বলা হয় এটি এক প্রকার গো সদৃশ পশুর নাম, তারপর যদি ওই ব্যক্তি গো সাদৃশ্য কোনো অপূর্ব দৃষ্ট পশু দেখতে পায় তখন তার পূর্বের কথা স্মরণ হয় এবং বুঝতে পারে এই জাতীয় পশু হলো গবয়। গবয় হচ্ছে একটি গরুর মতো দেখতে পশু। তো যে ব্যক্তি গবয় পদবাচ্য পদার্থকে জানে অর্থাৎ গবয় যে গরুর মতো দেখতে একটা পশু রয়েছে এটাকে চেনে, তাকে যদি বলা হয় এটি এক প্রকার গো সদৃশ পশুর নাম অর্থাৎ গরুর মতো দেখতে একটা পশুর নাম, তারপর যদি ওই ব্যক্তি গো সাদৃশ্য অর্থাৎ গরুর মতো দেখতে কোনো অপূর্ব দৃষ্ট পশু দেখতে পায় তখন তার পূর্বের কথা কিন্তু স্মরণ হবে। তখন স্মরণ যখন হয় এবং বুঝতে যখন পারে এই জাতীয় পশু হলো গবয় পদবাচ্য, ওইটাকেই বলে উপমান। নেক্সট পয়েন্ট বলা হচ্ছে শব্দ। সর্বশেষে ন্যায় দর্শনে শব্দকে আরও একটি জ্ঞান আহরণের পদ্ধতি হিসেবে স্বীকার করা হয়েছে। अन्येर उच्चारित शब्द बा वाक्य थेके जे ज्ञान लाभ करा जाए ताके बला हय शाब्दिक उपाय। अन्येर उच्चारित आरो एकटी प्रश्न एखाने आसलो जे देखो अन्येर उच्चारित शब्द बा वाक्य थेके जे ज्ञान लाभ करा जाए ताके बला हय शाब्दिक उपाय। बोलछे महर्षि शब्देर लक्षण दिते गिये बोलेछेन आप्तोपदेश शब्द अर्थात आप्त व्यक्तिर उपदेश वाक्यई शब्द प्रमाण। आप्त व्यक्तिर उपदेश वाक्यई शब्द प्रमाण एरूप उपदेश वाक्य थेके पावा ज्ञान हलो शब्द ज्ञान। उपदेश वाक्य उपदेशमूलक वाक्य थेके पावा जे ज्ञान सेई ज्ञानटाके बोले शब्द ज्ञान। तबे जे व्यक्ति विश्वासयोग्य বলা হচ্ছে যে ব্যক্তি বিশ্বাসযোগ্য এরকম ব্যক্তির উচ্চারিত শব্দ বা বাক্যই প্রকৃত জ্ঞান লাভের উপায়। অর্থাৎ যে ব্যক্তিকে আমরা বিশ্বাস করি যে ব্যক্তির কথাকে আমরা বিশ্বাস করি সেই ব্যক্তির শব্দ বা বাক্যই প্রকৃত জ্ঞান লাভের উপায়। এখন যে ব্যক্তিকে আমরা বিশ্বাস করি না যে ব্যক্তির উচ্চারিত কথা আমাদের শুনতে ভালো লাগে না আমরা জানি যে ওই ব্যক্তি প্রকৃত সত্যি কথা বলে না মিথ্যা কথা বলার একটা সম্ভাবনা থাকে তখন কিন্তু আমরা ওই ব্যক্তির কথা বিশ্বাস করি না তখন ওই ব্যক্তির শব্দ থেকে আমরা জ্ঞান লাভও করি না। বলা হচ্ছে তার জন্য বলা হচ্ছে যে যে ব্যক্তি বিশ্বাসযোগ্য এরকম ব্যক্তির উচ্চারিত শব্দ বা বাক্যই প্রকৃত জ্ঞান লাভের উপায়। তারপর কি বলছে তারপর বলছে ন্যায় দর্শনে সত্যবাদী সত্যদর্শী মানে সত্য কথা যারা বলে সত্যদর্শী মানে সত্য যারা দেখে এবং যিনি প্রবঞ্চনা করেন না তার বাক্যকে আপ্তবাক্য বলা হয়েছে। তাহলে ন্যায় দর্শনে কার বাক্যকে আপ্তবাক্য বলা হয়েছে আরও একটি প্রশ্ন উত্তর পাওয়া গেল এখানে। न्याय दर्शने कार वाक्य के आप्तवाक्य बला हयेछे बोलछे न्याय दर्शने जारा सत्यवादी जारा सत्यदर्शी एवं जारा प्रवंचना करेन ना तादेर वाक्य के आप्तवाक्य बला हयेछे एवं एई आप्तवाक्यई प्रकृत ज्ञानेर उत्स। भ्रम प्रमाद विप्रलिप्सा ओ करुणा पाठक एई चतुर्विध दोषारा हेतुई व्यक्ति बा पुरुष आप्तत्वेर निर्धारक। ये चतुर्विध दोषेर कोनो एकटी उपस्थित थाकलेई व्यक्तिके आप्त बला जाय ना। कोनो व्यक्तिर मध्य यदि भ्रम थाके प्रमाद थाके विप्रलिप्सा थाके एबं करुणा पाठक थाके ओई ताहले कि ताहले ओई चतुर्विध दोषेर कारणे किन्तु ताके ওই ব্যক্তির তখন ওই ব্যক্তির বলা কথা ওই ব্যক্তির উপদেশকে আমরা আপ্তবাক্য তখন বলতে পারবো না। আপ্তবাক্য তখনই বলবো যখন সেই ব্যক্তির কথাতে সত্যতা থাকবে সেই ব্যক্তির দেখবে যা কিছু সত্য দেখবে সত্যদর্শী হবে এবং যিনি প্রবঞ্চনা করবেন না উনাদের যে বাক্য ওই বাক্যকে আমরা বলবো আপ্তবাক্য। ন্যায় দর্শনে উনাদের যে বাক্য উনাদের বাক্যকে আপ্তবাক্য বলা হয়েছে। তাহলে প্রত্যেকটি স্টেঞ্জা প্রত্যেকটি যে পয়েন্ট আলোচনা করছি প্রত্যেকটি পয়েন্ট থেকে কিন্তু দু তিনটি কোশ্চেন চলেই আসছে। এরপর শব্দ আবার দুই প্রকার একটা বৈদিক শব্দ একটা লৌকিক শব্দ। বলছে বেদোক্ত সকল বাক্যই বৈদিক ন্যায় মতে বেদ অনিত্য ও পরুষেয় ঈশ্বর কর্তৃক সৃষ্ট। ন্যায় মতে বেদ যেটা গ্রন্থ এই বেদ কিন্তু ঈশ্বর কর্তৃক সৃষ্ট তাই বৈদিক বাক্য ঈশ্বর কর্তৃক কথিত। তাহলে বৈদিক বাক্য যেটা শব্দ দুই প্রকার না তো বৈদিক বাক্য যেটা এটা কিন্তু ঈশ্বর কর্তৃক কথিত আর শব্দ প্রমাণ। তার জন্য অপরদিকে সাধারণ মানুষ কথিত বাক্য হচ্ছে লৌকিক বাক্য। সাধারণ মানুষ যেটা বলে সাধারণ মানুষের বলা যে বাক্য ওইটাকে বলা হয়েছে লৌকিক বাক্য আর বৈদিক বাক্য হচ্ছে ঈশ্বর কর্তৃক বলা কথা অর্থাৎ বেদের মধ্যে যা কিছু বলা হয়েছে আমরা এটা বিশ্বাস করি যে ঈশ্বর কর্তৃক বলা হয়েছে। আর লৌকিক বাক্য যেটা এটা হচ্ছে সাধারণ লোকের দ্বারা যে বলা কথা ওইটাকে বলা হয়েছে লৌকিক। তবে সকল লৌকিক বাক্যই শব্দ প্রমাণ নয় কেবল আত্মকথিত লৌকিক বাক্যই শব্দ প্রমাণ অর্থাৎ যেগুলো আপ্তবাক্যের মধ্যে পড়ে ওইটাই কিন্তু শব্দ লৌকিকে আসবে। অর্থাৎ শব্দ যে দুই প্রকার যেটা একটা বৈদিক শব্দ একটা লৌকিক শব্দ তো লৌকিক শব্দের মধ্যে কিন্তু ওইটাকেই আমরা লৌকিক শব্দ হিসেবে মানব যেটাতে আপ্তবাক্য আছে আপ্তকথিত মৌলিক বাক্য আছে শব্দ প্রমাণ আছে অর্থাৎ মিথ্যাচার নেই সত্য থাকবে সত্যদর্শী হবে এবং বঞ্চনা থাকবে না তখন গিয়ে আমরা শব্দ লৌকিক ওইটাকে বলবো। তারপর জগৎতত্ত্ব এখন ন্যায় দর্শনের জগৎতত্ত্ব সম্বন্ধে নৈয়ায়িকরা কি বলেছেন আমরা সেই সম্বন্ধে ওয়াকিবহাল হব। বলছে নৈয়ায়িকরা জগতের সত্তা স্বীকার করেন এবং তাদের মতে জীবাত্মা और ईश्वर छाड़ाओ जगतर स्वतंत्र सत्ता आछे। तारा बोलछे नैयिकरा जगतटा ये जगत जगतटा किभाबे सृष्टि हयेछे এই জগতে তারা যারা নৈয়িকরা আছে ন্যায় দর্শনের তারা বলছে জীবাত্মা রয়েছে ঈশ্বরও রয়েছে কিন্তু ঈশ্বর ছাড়াও বলছে একটা স্বতন্ত্র সত্তা রয়েছে। জাগতিক বস্তুর সত্তা আছে তা নিছক মনের ধারণা নয় অর্থাৎ সব জাগতিক বস্তুর জ্ঞান নিরপেক্ষ সত্তা আছে বা এদের অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভরশীল। নৈয়িকরা সরল বস্তুবাদী দার্শনিক। নৈয়িকরা কিরকম দার্শনিক? सरल वस्तुवादी दार्शनिक। तादेर मते वस्तुर दुई प्रकार गुण आछे, एकटा मुख्य गुण एकटा गौण गुण। वस्तु क्षणिक नय, वस्तुर स्थायित्व किन्तु आछे। वस्तु केवलमात्र गुणेर समष्टि नय, एर गुणातिरिक्त सत्ता बा द्रव्यत्व आछे। क्षिति अप तेज मरुत एई चारटी उपादान द्वारा पृथिवी गठित। नैयिकरा कि बोलछे? नैयिकरा जगत किभाबे गठित हयेछे ওই ক্ষেত্রে নৈয়িকরা বলে যে ক্ষিতি অপ তেজ এবং মরুত এই চারটি উপাদানের দ্বারা পৃথিবী গঠিত হয়েছে। এই উপাদানগুলির অন্তিম অংশ হলো চার প্রকারের পরমাণু যেগুলি অপরিবর্তনীয় নিত্য এবং অবিভাজ্য। ঈশ্বর এইসব পরমাণু সৃষ্টি করেন, তিনি এই পরমাণু সাহায্যে এই জগৎ সৃষ্টি করেছেন। বলছে ঈশ্বর কিন্তু ওই উপাদানগুলি সৃষ্টি করেনি, ওই উপাদানগুলি প্রথম থেকেই ছিল। বলছে ওই উপাদানগুলিকে ব্যবহার করে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। এটা ন্যায় দর্শন মতে নৈয়িকরা বিশ্বাস করেন। যদিও এই জগৎ কার্যকারণ সম্পর্কে দ্বারা নিয়ন্ত্রিত তবুও এই জগৎ উদ্দেশ্যবিহীন নয়। এই জগৎ কর্মবাদ নীতির অধীন এবং কার্যকারণ নীতি এবং কর্মবাদে অধীনস্থ। কর্মবাদ এবং জগতের মধ্যে ঈশ্বরই সামঞ্জস্য স্থাপন করছে। বলছে যে কার্যকারণ সম্পর্ক রয়েছে এই জগতের মধ্যে, একটা কাজ যখন হয় তার কারণও থাকে। কার্যকারণ সম্পর্ক প্রত্যেকটা ঘটনার সঙ্গে কিন্তু রিলেটেড আছে। তো ঈশ্বর এই কার্যকারণ সম্পর্কের মধ্যে কি করে? ঈশ্বর সামঞ্জস্য স্থাপন করে। তারপর আসবে আত্মতত্ত্ব। তো স্টুডেন্টস, আত্মতত্ত্ব বলছে নৈয়িকদের মতে আত্মা একটি অভৌতিক দ্রব্য, এক একটি বিশেষ আত্মা এক একটি দেহকে আশ্রয় করে রয়েছে। বলছে এক একটা আত্মা এক একটা দেহকে আশ্রয় করে রয়েছে, এটা নৈয়িকরা বিশ্বাস করে। ন্যায় দর্শনে যারা বিশ্বাসী আত্মা হচ্ছে শাশ্বত এবং বিভু সর্বব্যাপী। বলছে আত্মা শাশ্বত, আত্মার মৃত্যু নেই, দেশ ও কালের দ্বারা আত্মা সীমিত হয় না। নৈয়িকদের মতে বুদ্ধি জ্ঞান ইচ্ছা দেশ প্রযত্ন সুখ দুঃখ ধর্ম অধর্ম সংস্কার এগুলি সবার আত্মার গুণ। এই যে বুদ্ধি জ্ঞান ইচ্ছা প্রযত্ন দেশ সুখ দুঃখ ধর্ম অধর্ম সংস্কার এই সবগুলি নৈয়িকরা বলছে এই সবগুলি হচ্ছে একটা আত্মার গুণ। এতগুলি গুণ একত্রে কোনো জড়বস্তুর মধ্যে কিন্তু থাকতে পারে না। তারা বলছে এতগুলি গুণ একত্রে কোনো জড়বস্তুর মধ্যে থাকতে পারে না, তাহলে আত্মা একটা সজীব বস্তু। নৈয়িকরা এটা বিশ্বাস করে। আবার দ্রব্য ছাড়া কোনো গুণের অস্তিত্ব থাকতে পারে না, সেই হেতু গুণগুলিরও আধার বা আশ্রয়রূপে কোনো দ্রব্য আছে, এই দ্রব্য হলো আত্মা। তাহলে আত্মাকে নৈয়িকরা বলছে একটা দ্রব্য। এই দ্রব্যের মধ্যে অনেকগুলি গুণ আছে, অনেকগুলি গুণের মধ্যে সুখ রয়েছে দুঃখ রয়েছে ধর্ম রয়েছে অধর্ম রয়েছে সংস্কার রয়েছে জ্ঞান রয়েছে বুদ্ধি রয়েছে। ন্যায় দর্শনে দুই প্রকার আত্মার কথা বলা হয়েছে। এবার ন্যায় দর্শনে কত প্রকার আত্মার কথা বলা হয়েছে? ন্যায় দর্শনে দুই রকমের আত্মার কথা বলা হয়েছে, একটা হচ্ছে জীবাত্মা, অন্যটা হচ্ছে পরমাত্মা। আত্মারূপে উভয়ই অভিন্ন হলেও প্রথমটি অনিত্য আর দ্বিতীয়টি নিত্য জ্ঞানের অধিকারী। ন্যায় দর্শন অনুযায়ী আত্মা নিত্য উৎপত্তি বিনাশহীন, দেহ অনিত্য কিন্তু দেহাবিচ্ছিন্ন আত্মা নিত্য। দেহাবিচ্ছিন্ন হওয়ায় জীবাত্মাকে সীমিত বলে মনে হলেও জীবাত্মা আসলে সর্বব্যাপী বিভু। দেহ বহু, তাই প্রতি দেহাবিচ্ছিন্ন জীবাত্মাই সংখ্যায় বহু। জীবাত্মা বহু হলেও পরমাত্মা এক। বলছে জীবাত্মা অনেকগুলি আর পরমাত্মা হলো একজনই। আমরা যে বিশ্বাস করি যে ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বর হচ্ছে পরমাত্মা আর বাকি সব কিছু হচ্ছে জীবাত্মা। তাহলে জীবাত্মার উদ্দেশ্য হচ্ছে সেই পরমাত্মার সঙ্গে মিশে যাওয়া, সেই ঈশ্বরের সঙ্গে মিশে যাওয়া, এটাই হচ্ছে জগতের নিমিত্ত কারণ। পরমাত্মা হচ্ছে ঈশ্বর আর বাকি সব কিছু হচ্ছে জীবাত্মা। জীবাত্মা কিন্তু বহু, অনেক কোটি কোটি জীবাত্মা রয়েছে আর পরমাত্মা কিন্তু একজন। পরমাত্মাকে ঈশ্বর, আমরা যাকে ঈশ্বর বলে বিশ্বাস করি, সেই ঈশ্বর হচ্ছে আমাদের কাছে পরমাত্মা। তারপরের পয়েন্টে বলছে ঈশ্বর তত্ত্ব। এবার মহর্ষি গৌতম তার ন্যায় সূত্রে प्रमाणादि षोड़श पदार्थेर मध्य ईश्वरेर उल्लेख ना करलेও দ্বাদশ प्रकार प्रमेय पदार्थের মাধ্যমে आत्मा शब्दটি ব্যবহার করেন এবং তাকে जीवात्मा ও परमात्मा এই দ্বিবিধ অর্থে গ্রহণ করে। परमात्मा বলতে ईश्वरকে বুঝিয়েছেন। তাহলে महर्षि गौतम विश्वास করেছেন परमात्माय, महर्षि गौतम ईश्वरे विश्वास করেছেন। ন্যায় দর্শন অনুযায়ী এই परमात्माय ईश्वर पदवाच्य। ন্যায় दर्शन अनुसारे এই যে परमात्मा, এই परमात्माকেই ন্যায় দর্শনের নৈয়িকরা বলেছেন ईश्वर। আর এই যে ईश्वर, ईश्वर হচ্ছে সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। ईश्वर जगतेर सृष्टि स्थिति विनाशेर कारण। ईश्वरই जगतेर सृष्टि করেছেন, ईश्वरই जगतके स्थितिशील রেখেছেন। কন্টিনিউ যে জগৎটা চলছে, যেভাবে জন্ম মৃত্যুর একটা প্রবাহমান ধারা চলছে, আবার এই যে জগৎ, এই জগতের যে বিনাশ, এই বিনাশের কারণও ईश्वरই। নৈয়িকরা এটা বিশ্বাস করেছেন। যে মহর্ষি গৌতম সবার শেষের দিকে এটা বিশ্বাস করেছেন। জগতের স্রষ্টা রূপে তিনি নিমিত্ত কারণ। জগতের উপাদান কারণ হলো নিত্য পরমাণু সমূহ। এই জগৎ शून्य থেকে এই জগৎ কিন্তু সৃষ্টি করেননি। জগতে অনেক পরমাণু রয়েছে, ওই পরমাণু দ্বারা জগতের সৃষ্টি হয়েছে। ন্যায় দর্শন অনুযায়ী জীবাত্মা মন ও দেহ থেকে পৃথক। বলছে ন্যায় দর্শন অনুসারে জীবের যে আত্মা, এই জীবের আত্মাটা মন ও দেহ থেকে কিন্তু পৃথক। নৈয়িকরা বলেন যে অজ্ঞানতাই দুঃখের মূল কারণ। নৈয়িকরা কি বলেন যে কোনো ব্যক্তি যদি অজ্ঞানী হয়, ওই অজ্ঞানতাটাই ওই ব্যক্তির দুঃখের মূল কারণ। জ্ঞানী ব্যক্তির দুঃখ হয় না, কারণ জ্ঞানী ব্যক্তি জানে যে জীবনে সমস্যা আসবে, সেই সমস্যা নিস্তার হবে, আবারও নতুন সমস্যা আসবে, প্রত্যেকদিন সমান যাবে না। আর যিনি অজ্ঞানী উনি প্রত্যেকদিন সুখে থাকবে, প্রত্যেকদিন ভালোভাবে চলবে, ওইটা থিঙ্কিং করে। কিন্তু এরকম তো সম্ভব না, একটা ব্যালেন্স থাকে। দিনের পর রাত আসে, রাতের পর দিন। তো নৈয়িকরা বলেছেন যে অজ্ঞানতাই দুঃখের মূল কারণ। তাই দুঃখকে দূর করতে হলে প্রকৃত জ্ঞানের প্রয়োজন। নৈয়িকরা কি বলেছেন যে দুঃখকে দূর করতে হলে প্রকৃত জ্ঞানের প্রয়োজন। পরমাত্মার জ্ঞানই প্রকৃত এবং নিত্য জ্ঞান। পরমাত্মাকে পাওয়া, পরমাত্মার যে জ্ঞান, সেই পরমাত্মার জ্ঞানটাই হচ্ছে প্রকৃত জ্ঞান এবং নিত্য জ্ঞান। পরমাত্মার জ্ঞানের মাধ্যমে মোক্ষ লাভ করাই হবে জীবনের মূল লক্ষ্য। নৈয়িকরা কি বলেছেন? পরমাত্মার জ্ঞানের মাধ্যমে মোক্ষ লাভ করাই হবে জীবনের মূল লক্ষ্য। তো স্টুডেন্টস, আলোচনা প্রায় শেষের দিকে। এখন যে লাস্ট যে পয়েন্টটা রয়েছে, এখানে বলছে আধুনিক শিক্ষায় ন্যায় দর্শনের প্রাসঙ্গিকতা কী। তো আমরা যে এই যে ন্যায় দর্শনটা পড়লাম, এখানে তোমরা দেখতে পেলে যে ঈশ্বর আসলো, আত্মা আসলো, জীবাত্মা আসলো, পরমাত্মা আসলো, ধর্মীয় একটা আলোচনা চলছে, এরকম লাগছে। আসলে আমাদের বৈদিক দর্শনে প্রাচীন যে ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি, দার্শনিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা থেকে আধুনিক যুগে আজকে আমরা এসেছি। কিন্তু ওই প্রাচীনকালের যে দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গি এবং ওই সময় যে জ্ঞানটা, ওই জ্ঞানটা কিন্তু আজকের দিনে এটার কোনো মাহাত্ম্য নেই, তাৎপর্য নেই, এমন নয়। ওই ন্যায় দর্শনে যা কিছু বলেছে, যে একটু আগে যে আমি পড়লাম যে এখানে দেখো যে অজ্ঞানতাই দুঃখের মূল কারণ, ওইটা কি আজকে থেকে 500 বছর আগে অ্যাপ্রোপ্রিয়েট ছিল আর আজকের দিনে কি এটা অ্যাপ্রোপ্রিয়েট নেই? অজ্ঞানতাই দুঃখের মূল কারণ। এটা সারা জীবন, যতদিন এই পৃথিবীতে মানুষ রয়েছে, যতদিন এই পৃথিবীর অস্তিত্ব রয়েছে, ন্যায় দর্শন সম্পর্কে মানুষ জানবে, মানুষের জানতে হবে। কারণ ওই সমস্ত প্রাচীন দার্শনিকরা যে চিন্তাভাবনা রেখে গিয়েছেন, তারা জানেন যে ওইগুলা যুগ যুগান্তর ধরে চলে আসবে। মানুষ তার জীবনে চলতে গেলে জ্ঞানের দরকার আছে। অজ্ঞানতা যদি তার মধ্যে আসে, তাহলে দুঃখের কারণ হয়ে যাবে। তো ওই যে জিনিসটা, ওইটা মহর্ষি গৌতম উপলব্ধি করেছেন ওই সময়ে, আজকে থেকে 400-500 বছর আগে মহর্ষি গৌতম এটা অনুভব করেছেন, হাজারো বছর আগে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা মহর্ষি গৌতমকে কি বলবো? দূরদৃষ্টি সম্পন্ন একজন যোগী পুরুষ, একজন সিদ্ধ পুরুষ, যিনি কিন্তু তার সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিতে দেখেছেন যে আমার যে দার্শনিক চিন্তাভাবনা, ওই চিন্তাভাবনাটা মানব জীবনের উদ্ধারের কাজে লাগবে, মানবের জীবনে চলার পথে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সামঞ্জস্যপূর্ণ হবে, তার প্রাসঙ্গিকতা থাকবে, যার জন্য আজকে তোমাদের সিলেবাসে আছে, তোমরা এটা পড়ছো। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখন একটা 5-এর মান পেলে, যে এখানে বলছে 5-এর যে মানটা, যে আধুনিক শিক্ষায় ন্যায় দর্শনের প্রাসঙ্গিকতা কী। এটা যখন আমরা প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 5-এর মান নিয়ে আসবো, সেই 5-এর जे मानेर जे आलादा क्लास करब ओई क्लासे आमरा एटा आलोचना करे नेब। ठीक आछे, तो आजकेर आलोचना एतटुकु पर्यन्तই छिलो। अनेकगुली शर्ट कोर्से आलोचना प्रसंगे एसेছে, তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা যখন তোমাদের কমপ্লিট করে নেব তারপর কিন্তু एग्जाम নেব, एमसीक्यू टाइप আনবো, ডাইরেক্ট কোশ্চেন আনবো, দুইয়ের মানও নিয়ে আসবো। ওই एग्जाम যখন নেব তোমরা যাতে ভালো পারফরম্যান্স দিতে পারো সেজন্য বলবো বাড়িতে স্টাডি করবে। এই ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু আমি এই যে ন্যায় দর্শন, এই ন্যায় দর্শন থেকে যতগুলা কোশ্চেন হতে পারে আমি অনেকগুলি কোশ্চেন তোমাদের জন্য রেডি করেছি। এইগুলা পিডিএফ আকারে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওই টেলিগ্রামে তোমরা জয়েন করে নেবে, ওইখানে ফ্রি অফ কস্ট আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকেও দিয়ে দেব ক্লাস শেষের একটু পরেই। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।